হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? উইন্ডোজ 11-এ যুক্ত হয়েছে অসংখ্য নতুন ফিচার, আর এই নতুন অপারেটিং সিস্টেমের গোপন ফিচারগুলো সম্পর্কে হয়তো অনেক ব্যবহারকারী জানেন না। চলুন জেনে নেওয়া যাক উইন্ডোজ 11-এর কিছু গোপন ফিচার যা আপনার কম্পিউটার ব্যবহারের প্রোডাক্টিভিটিকে বাড়াতে সাহায্য করবে। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম হিডেন ফিচারটা হচ্ছে টাইটেল বার উইন্ডো শেক। একসাথে যদি অনেকগুলো ট্যাব খোলা থাকে এভাবে, তাহলে দেখতে কিন্তু বিরক্তিকর মনে হতে পারে, তবে উইন্ডোজ 11-এ এই সমস্যার সমাধান আছে। টাইটেল বার উইন্ডো শেক এই ফিচারটার মাধ্যমে আপনি ব্যবহৃত উইন্ডোগুলোর কোনো পরিবর্তন না এনে অন্য সব যে উইন্ডোজগুলা আছে এই উইন্ডোগুলাকে মিনিমাইজ করে পরে আবার রিস্টোর করে নিতে পারেন। ফিচারটা চালু করতে উইন্ডোজ 11-এর আপনাকে সেটিং অপশনে যেতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে টাইটেল বার উইন্ডো শেক। সার্চ দিলে আপনি দেখতে পাবেন গ্র্যাবে উইন্ডোজ টাইটেল বার অ্যান্ড শেক ইট টু মিনিমাইজ আদার উইন্ডোজ, এই অপশনটাতে আপনারা যেতে পারেন। অথবা আপনারা যদি এখান থেকে সিস্টেমে যান, দেন নিচে স্ক্রল করেন, দেন মাল্টিটাস্কিংয়ে যান, তাহলে কিন্তু এখানে টাইটেল বার উইন্ডো শেক অপশনটা পাবেন। তো আপনি যদি এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনি এই ফিচারটা অ্যাক্সেস করতে পারবেন। তো ধরুন আপনি এই ট্যাবটা, যে ট্যাবটাতে আমি ক্লিক করে আসি, এই ট্যাবটাকে রেখে বাকি যত ট্যাব আছে সবগুলোকে মিনিমাইজ করে দিবেন। আপনি যদি এই ট্যাবটা ডাবলভাবে শেক করেন তাহলে দেখেন সেগুলো কিন্তু অটো মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি আপনি একটা শেক করেন তাহলে কিন্তু আগের উইন্ডোগুলো কিন্তু রিস্টোর হয়ে যাচ্ছে। এভাবে আপনি চাইলে এই ফিচারটা ইউজ করে আপনার কাজের গতিকে বাড়াতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাকে কোনো কিছুই করতে হচ্ছে না, জাস্ট এই টাইটেল বারটাকে আমি যখন শেক করতেছি তখন কিন্তু বাকি উইন্ডোগুলো মিনিমাইজ হয়ে যাইতেছে। আবার সেম ওয়েতে শেক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজগুলো রিস্টোর হয়ে যাইতেছে। আমরা সকলেই এই স্টার্ট মেনুর সাথে পরিচিত। এই স্টার্ট মেনুটা বাদ দিয়েও কিন্তু আরেকটা স্টার্ট মেনু আছে যেটা আমরা হয়তো অনেকে জানি না। আপনি যদি উইন্ডোজ এক্স প্রেস করেন তাহলে দেখতে পাবেন একটা স্টার্ট মেনু, এটাও একটা স্টার্ট মেনু। এখান থেকে আপনি শাটডাউন দিতে পারেন কম্পিউটার, তারপরে টাস্ক ম্যানেজার অ্যাক্সেস করতে পারেন, ডিভাইস ম্যানেজার, ডিস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, তারপরে উইন্ডোজ 11-এর যে নতুন অপশন টার্মিনাল সেই টার্মিনালটাকে অ্যাক্সেস করতে পারেন এখান থেকে। তো সব মিলে এই যেই স্টার্ট মেনুটার কথা আমি বলতেছি এখানে প্রায় অনেক সেটিংগুলো একসাথে আপনি একত্রে পাচ্ছেন। আপনার যদি এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা রেগুলার ইউজ করার লাগে তাহলে কিন্তু আপনি এই শর্টকাটটা ইউজ করে এই ফিচারটা ব্যবহার করতে পারেন। আপনার কাজের মধ্যে যদি টাইপিং একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে তবে উইন্ডোজ 11-এর এই ফিচারটা আপনি ইউজ করতে পারেন। এই ফিচারটার নাম হচ্ছে ভয়েস টাইপিং। হ্যাঁ, উইন্ডোজ 11-এ ভয়েস টাইপ করতে পারবেন আপনি, যে কোনো অ্যাপের মধ্যে এটা ড্র করতে পারে, যে কোনো অ্যাপে ইউজ করতে পারেন আপনি। উইন্ডোজ 11-এর এই ভয়েস ডিটেকশন দিয়ে আপনি টাইপও করতে পারবেন এবং সব অ্যাপেই কাজ করবে এটা। এই ফিচারটা ব্যবহার করতে আপনাকে উইন্ডোজ অ্যান্ড সাথে এইচ কি প্রেস করা লাগবে, তাহলে দেখেন আপনার ভয়েস টাইপিংটা চালু হয়ে যাবে। তো এখানে কিছু সেটিং আছে যেগুলো ইউজ করতে পারেন আপনি। আমি এটা প্রথমে অফ করে দিচ্ছি, দেন সেটিং অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক পাংচুয়েশনটা অন করে দিতে পারেন। এটা অন করে দিলে কমা, ফুল স্টপ এগুলো আপনার ভয়েস ডিটেকশনের সাথেই কিন্তু কাজ করবে। অ্যান্ড ভয়েস টাইপিং লঞ্চার ইউজ করতে পারেন। এই লঞ্চারটা হচ্ছে আপনি যখন এটা কেটে দিবেন তখন একটা ছোট লঞ্চার থাকবে যেটাতে ক্লিক করলে আপনি ভয়েস টাইপিংটা অন করতে পারবেন। আপনাকে উইন্ডোজ এইচ প্রেস করা লাগবে না বারবার। তো এটাকে আপনি ইচ্ছা মতো অ্যালাইন করতে পারেন, যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। ভয়েস টাইপিং লঞ্চার দিয়ে ভয়েস টাইপিংটা স্টার্ট করতে পারেন, আবার এটা কেটে দিয়ে এই লঞ্চারটাকে এখানে রেখে দিতে পারেন। তো দুটাকেই আপনারা সুন্দরভাবে অ্যালাইন করতে পারবেন, এটাকেও সুন্দরভাবে অ্যালাইন করা যায়। তো যারা টাইপিং করে মাইক্রোসফট ওয়ার্ডে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফিচার। তো আমি দেখাই দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করে এটা। যদি এই ফিচারটা অন করেন দেন আই লাভ বাংলাদেশ, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি লেখা শুরু করে দিছে। তো আই লাভ বাংলাদেশ বলার পর যখন আমি ফুল স্টপ হয়েছিলাম, ফুল স্টপ যতটুকু সময় নেয় ততটুকু সময় স্টপ ছিলাম, যার জন্য এখানে কিন্তু একটা ফুল স্টপ ডিটেক্ট হয়ে গেছে। তো এই পাংচুয়েশন মার্কটা পাওয়ার জন্য অবশ্যই অটোমেটিক পাংচুয়েশন অন করে রাখবেন, তাহলে এই পাংচুয়েশন মার্কগুলো পাবেন। তারপরের ফিচারটা রয়েছে সেটিং অপশনে, দ্যাটস ওয়াই আমি এখন সেটিং অপশনে। তো এখান থেকে যদি আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যান, দেন নিচে স্ক্রল করতে থাকেন, দেন এখানে দেখতে পাবেন যে অ্যাপ পারমিশন নামে একটা ফিচার আছে। তো এখানে আপনি ক্যামেরা, মাইক্রোফোন এগুলোকে কিন্তু চেক আনচেক করে আপনি কোন কোন অ্যাপকে ক্যামেরার পারমিশন দিতে চাচ্ছেন অথবা মাইক্রোফোনের পারমিশন দিতে চাচ্ছেন সব কিছু কিন্তু এখান থেকে ডিসাইড করে রাখতে পারেন। তো এই ছোট একটা ফিচার, এটা কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। আপনি এখান থেকে রিসেন্ট অ্যাক্টিভিটি দেখতে পারেন, যে আপনার লাস্ট 7 ডেজ অ্যাক্টিভিটিটা চেক করতে পারেন, আপনার লাস্ট 7 ডেতে কোথায় কোথায় ইউজ করছেন আপনি ক্যামেরা অথবা মাইক্রোফোন।
সবকিছু এখান থেকে দেখতে পাবেন। সেম ভাবে আপনি মাইক্রোফোনের ব্যাপারটাও দেখতে পাবেন। দেখেন আমি OBS স্টুডিওতে কারেন্টলি ইউজ করতেছি, এটা এখানে দেখাচ্ছে, আবার কোথায় কোথায় ইউজ হয়েছিল সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপের মাইক্রোফোন অথবা ক্যামেরার অ্যাক্সেসকে অন অফ করে দিতে পারেন। উইন্ডোজ 11 এর সবচেয়ে আন্ডাররেটেড ফিচার হলো একের অধিক উইন্ডো স্ন্যাপ করার ফিচারটা। উইন্ডো স্ন্যাপ করলে একাধিক উইন্ডো অটোমেটিক রিসাইজ বা সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যায়, এর ফলে আপনি যেই উইন্ডোটাতে কাজ করতেছেন সেই উইন্ডোটাতে ফোকাস রাখা বেশ সহজ হয়ে যায়। তবে অধিকাংশ উইন্ডোজ 11 কিন্তু এই ফিচারটা চালু করা থাকে না, আপনাকে ম্যানুয়ালি চালু করে নিতে হয়, ডিফল্টভাবে সেটা থাকে না। তাই অনেক ব্যবহারকারী কিন্তু এই ফিচারটা সম্পর্কে জানে না। আপনি যদি আপনার সেটিং অপশনে যান, দেন এখানে মাল্টিটাস্কিং এ চলে যান, তাহলে দেখতে পাবেন স্ন্যাপ উইন্ডোজ যেটা আমার সেটা অন করা আছে। তো এই স্ন্যাপ উইন্ডোটা অন করে যদি দেই আমি, তো এটা অন করা থাকলে আসলে কি কাজে দেয়? আপনি যদি ম্যাক্সিমাইজ করার যে অপশনটা আছে উইন্ডোজের, ম্যাক্সিমাইজ বাটনটা, সেই বাটনটাতে আপনার মাউসটা নিয়ে যান, তাহলে দেখতে পাবেন যে কতগুলো গ্রিড দেখাইতেছে। তো আপনি যদি এই গ্রিডগুলোর মতো আপনার যে উইন্ডোগুলো অন আছে সেই উইন্ডোগুলোকে করতে চান, তাহলে এগুলার মধ্যে যে কোনো একটাতে আপনি ক্লিক করতে পারেন। আপনি যদি এই প্রথমে যে বাম পাশের ফাঁকা জায়গাটা আছে এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনি যেই উইন্ডোটাতে কাজ করতেছেন সেই উইন্ডোটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি অন্য আরেকটা ট্যাবকে এখানে রাখতে চান পাশাপাশি, তাহলে কিন্তু এভাবে রাখতে পারবেন। তো আমরা যেহেতু এটা সিলেক্ট করছিলাম, যেহেতু আমাদের এইভাবে কিন্তু উইন্ডোগুলা অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে এইভাবে তিনটা অ্যারেঞ্জ করতে পারেন, তিনটা উইন্ডো। তো আমি যদি এটাকে এখানে ক্লিক করি, দেন এটাকে এই বাম পাশে নিয়ে যাই, অ্যান্ড বাকি দুইটা ট্যাব মনে করেন আমি এই দুইটা সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন এভাবে তিনটা করে অ্যারেঞ্জ হয়ে গেলো। আমরা উইন্ডোজ 10 এর যে ফিচারগুলো আছে আমরা কিন্তু এটা একটা কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারি। তো এই কিবোর্ড শর্টকাটটা ইউজ করার প্রয়োজন পড়ে না আমাদের, যদি এই স্ন্যাপ উইন্ডোজ অন করা থাকে। উইন্ডোজ 11 এ এটার প্রয়োজন পড়ে না, যেটা আমরা উইন্ডোজ 10 এ কিবোর্ড শর্টকাট ব্যবহার করি। তো এই ছিল আজকের মতো উইন্ডোজ 11 এর কোন গোপন ফিচারটা আপনাকে সবথেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি কমফোর্ট ফিল হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।